এদিকে কর্মবিরতি ইস্যুতে ফের জুনিয়র ডাক্তারদের নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কর্মবিরতি করছেন, আবার হাজিরা খাতায় সই করে স্টাইপেন্ড নিচ্ছেন, আন্দোলনের নামে প্রতারণা করছেন জুনিয়র ডাক্তাররা, আক্রমণে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, ডাক্তারদের কাছে, যারা এই স্ট্রাইকটা করেছেন, কর্মবিরতি মানে কি? কাজ না করা, স্ট্রাইক করা, মানুষকে পরিষেবা না দেওয়া, তাই যদি হয়ে থাকে তাহলে আপনারা একদিকে যেমন কর্মবিরতি করছেন, আবার আরেকদিকে যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কি করে সই করলেন, এবং অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করার জন্য আপনারা 32,000 টাকা করে, 30 থেকে 32,000 টাকা করে স্টাইপেন্ডও উইথড্র করলেন, এটা কি করে হয়? এটা কি ফ্রড নয়? ওনাদের আইনে আছে যেটাতে ওনারা গভর্ন, ইন্টারনাল যারা গভর্ন তারা বছরে 15 দিনের বেশি ছুটি নিতে পারবেই না, মানে 15 দিনের বেশি ছুটি নিলে নন কলিজিয়েট হয়ে যেতে হবে, পরীক্ষা দিতে পারবে না। আর আপনারা 55 দিন 59 দিন কাজ করবেন না বললেন, আবার অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কি করে সই করলেন? তাহলে ওই আইনের ফাঁকটাকে করার জন্য, বন্ধ করার জন্য, তার তঞ্চকতাটা তো আপনারা করলেন, আপনারা বলছেন আপনারা বিপ্লব করব, আর বিপ্লবের নামে তো তঞ্চকতা আপনারা করলেন বাংলার মানুষের সঙ্গে, এ আবার কি ধরনের কর্মবিরতি? কর্মবিরতিও করব, কাজও করব না, অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করবো আর স্টাইপেন্ডের টাকা নেবো, এটা ফ্রড। যে দাবি নিয়ে আমরা অনশন করছি সেই জায়গায় দাঁড়িয়ে এখন যদি প্রশ্ন ওঠে কার প্ররোচনায়, আমার মনে হয় এই প্রশ্নগুলো বা এই বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া আমাদের খুব একটা প্রয়োজন নেই। যারা বলছেন যে দাবিগুলো করেছি সেই দাবিগুলোকে যাতে তাড়াতাড়ি মেটানো যায়, যাতে এই সমস্ত যে ছেলেমেয়েরা যারা বসে আছে অনশনে তাদেরকে অনশন থেকে যাতে অব্যাহতি দেওয়া যায় সেই চেষ্টাটা করলে আমার মনে হয় ভালো। জয়নগর কাণ্ডে কল্যাণী এইমসে ময়না তদন্তের নির্দেশ, কাল কল্যাণী এইমসে এসিজেএম এর উপস্থিতিতে ময়না তদন্তের নির্দেশ আদালতের। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো জানাবে। সৌভিক, দেখো কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশে বলা হয়েছে যে আগামীকাল কল্যাণী এইমসে এই ময়না তদন্ত হবে, এবং এর পাশাপাশি তোমাকে বলবো যে কেন্দ্রীয় সরকারের আইনজীবীদের বক্তব্য হচ্ছে ওই হাসপাতালে ময়নাতদন্ত করাবার মতো পরিকাঠামো নেই, সেক্ষেত্রে বিকল্প যে বন্দোবস্ত সেটাও মাননীয় বিচারপতি দিয়েছেন। তিনি বলেছেন যে কল্যাণী হাসপাতালে এই ময়নাতদন্ত করার পরিকাঠামো যদি না থাকে সেক্ষেত্রে কল্যাণী জেএনএম বলে যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের পরিকাঠামোকে ব্যবহার করে কল্যাণী এইমসের চিকিৎসকরা সেখানে এই ময়নাতদন্ত করবেন, এবং কল্যাণী জেএনএম হাসপাতালের কোনো চিকিৎসক বা কোনো কর্মী তারা কিন্তু এই ময়নাতদন্ত প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করবে না, এবং আগামীকাল দুপুর 11:45 মধ্যে দেহ মর্গ থেকে সেই কল্যাণী হাসপাতালে পৌঁছবে, এবং তারপর কল্যাণী হাসপাতালের সুপার তিনি, তার যে নির্দিষ্ট টিম রয়েছে যে টিম তিনি নিজে গঠন করবেন, সেই টিম ময়নাতদন্ত করবে, সেই চিকিৎসকরাই ময়নাতদন্ত করবেন। প্রাথমিক পর্যায়ে এই নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। সৌমেন, ধন্যবাদ সৌভিক।